सबस्क्राइब करुन एमआर मनिर चैनल को एवं बेल आइकन क्लिक करुन नतुन भिडियो सबार आगे देखार जोन्नो। चले आसलाम आमी यूट्यूबेर आपडेट निये। आपनारा भाबछेन आमी आपडेट निये आसलाम? ना, आमी आपडेट निये आसिनी, यूट्यूब आपडेट निये आसछे। आमी सेटा सम्पर्के आपनादेर साथे शेयर करब बा रिव्यू करब। तो चलुन जेने नेइ यूट्यूबेर नतुन आपडेटटा कि। यूट्यूब नतून जो आपडेट आसे सेटा होच्छे यूट्यूब क्रिएटर बेटा स्टूडियो। तो फार्स्टे आपनादेर चैनलटी लग इन करे नेबेन। लग इन करार परे आपनारा आपनादेर चैनलेर क्रिएटर स्टूडियोते जाबेन। एखान थेके आमरा क्रिएटर स्टूडियोते जाच्छि। देन क्रिएटर स्टूडियोते जाओयार परे आपनारा एखाने नतून जे आपडेटटा आसछे सेटा आमि आगे देखाई दिच्छि। आपनादेर चैनेले जाबेन। चैनल थेके आपनारा एखान थेके फ्यूचर कन्टेंट जेटा आछे फ्यूचर कन्टेंटे क्लिक करबेन। फ्यूचर कन्टेंटे क्लिक करार परे जे अपडेटटा देखतेছেন যে ফিউচার ভিডিও এন্ড ফিউচার প্লেলিস্ট উইল বি ডিসকানেক্টেড ডিসেম্বর 14। অর্থাৎ হচ্ছে যে আপনার এখানে চাইলে আপনারা লালমোড়ে আরো দেখে নিতে পারেন। তো এই যে আমরা হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি যে ফিউচার ভিডিও আসে বা প্লেলিস্টে গেলে ফিউচার প্লেলিস্ট আসে, এটা হচ্ছে ডিসেম্বর 14 তারিখ থেকে স্টপ হয়ে যাবে বা ডিসকানেক্ট করে রাখবে ইউটিউব। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ফার্স্ট আপডেট। দেন দ্বিতীয় আপডেট যেটা সেটা হচ্ছে যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও বেটা। তো এটা আপনারা পাবেন কোথায়? এইটা হচ্ছে যে আরেকটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে সবার নিচে দেখবেন যে ইউটিউব স্টুডিও বেটা। তো এই ইউটিউব স্টুডিও বেটাতে ক্লিক করবেন। তো ইউটিউব বেটা স্টুডিওতে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে পুরো ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা ডার্ক কালারের একটা থিম আসবে। দেন এই পাশে আপনার হচ্ছে যে ভিডিও অ্যানালাইসিস, কমেন্ট এবং মিসিং ফিচার। আপনারা ভাবতেছেন আবার মিসিং ফিচার কি, এটা সম্পর্কে বলবো। তো এটার জন্য আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। তো ফার্স্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভিডিও। তো এই ভিডিও ট্যাবের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। ওকে, তো এখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে মনিটাইজ, অর্থাৎ এই ভিডিওটা কি মনিটাইজ করা আছে কিনা সেটা এখানে দেখাচ্ছে, অন আছে, এবং ডেট কবে পাবলিশ হয়েছে এটা সেটা এখানে দেখাচ্ছে, এবং কত ভিউ হয়েছে এখানে দেখেন যে এই ভিডিওটার এত ভিউ হয়েছে, দেন এটার এত, দেন এটার এত ভিউ হয়েছে, এগুলো দেখাচ্ছে। দেন কমেন্টের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে এটার একটাও হয়নি, এটার একটাও হয়নি, বাট এটার 49টা কমেন্ট হয়েছে। তো এখানে দেখেন যে এটার কোনো ডিসলাইক নেই, এজন্য এটাকে 100% দেখাচ্ছে। এখানে যদি আমি মাউস নিয়ে যাই দেন এখানে হচ্ছে যে হবার এখানে শো করবে যে 6টা লাইক এবং ডিসলাইক একটাও নেই। এটাও সেম, এটা তো হচ্ছে যে আপনার 8টা লাইক বাট কোনো ডিসলাইক নেই, এজন্য 100%। দেন তারপরে যেটা সেটা হচ্ছে যে আপনার এখানে দেখেন যে 265টা লাইক আছে বাট ডিসলাইক হচ্ছে 14টা, এই জন্য হচ্ছে যে আপনার 95% হচ্ছে যে দেখাচ্ছে। ওকে, তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যানালাইসিস। তো আমি অ্যানালাইসিস ক্লিক করতেছি। তো আমরা অ্যানালাইসিসে আসার পরে এখানে দেখেন যে আমাদের বিষয়গুলো দেখাচ্ছে সবগুলো একসাথে এবং সবগুলো খুব সুন্দরভাবে একটা অ্যাট্রাকটিভ হচ্ছে যে ডিজাইনে দেখাচ্ছে। রিয়েল টাইম ভিউ, আমাদের রিয়েল টাইম ভিউ কত হচ্ছে আমরা সবগুলো একই ট্যাবে দেখতে পারি। আমরা হচ্ছে যে আগে যখন ইউটিউব ক্রিয়েটর ছিলাম তখন হচ্ছে যে আমাদের এক এক জায়গায় ক্লিক করে অর্থাৎ এক এক ট্যাবে ক্লিক করে আমাদের দেখতে হতো, বাট এইখানে আপনার সবগুলো একসাথেই দেখতে পারবেন। দেখেন যে এখানে রিয়েল টাইম ভিউ, দেন তারপরে দেখেন যে এখানে হচ্ছে যে এক্সট্রা ভাবে আবার রেভিনিউটা দেওয়া আছে। তো আমরা যদি রেভিনিউতে ক্লিক করি এখানে দেখবেন যে ইওর এস্টিমেটেড রেভিনিউ কত সেটা এখানে দেখাচ্ছে। দেন এরপরে যেটা দেখাচ্ছে মান্থলি রেভিনিউ যেটা সেটা, ঠিক আছে, যে কোন মাসে কত আপনার এখানে আর্নিং হচ্ছে সেটা দেখাচ্ছে। এখানে আপনার রেভিনিউটা দেখতে পাচ্ছেন এবং ডিসকভারটা আপনারা এখানে দেখতে পারেন যে আরো সুন্দর করে ট্রাফিক সোর্স কোথা থেকে আপনার ভিউটা আসছে। সাজেস্ট ভিডিও থেকে দেখেন ভিউটা বেশি আসছে, ব্রাউজার ফিউচার থেকে 14%, ইউটিউব সার্চ থেকে 11%, এবং আদার্স যে ইউটিউবের ফিউচার গুলো আছে সেখান থেকে এত %। ঠিক আছে, তো দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে অডিয়েন্স। অডিয়েন্সের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে জেন্ডার, অর্থাৎ কত % মেয়ে বা কত % ছেলে এই ভিডিওগুলো দেখছে সেটা এখানে দেখেন যে মেল হচ্ছে যে প্রায় 70% আর ফিমেল হচ্ছে 31% প্রায়। ওকে, দেন এখানে আপনারা তারপরে যেটা দেখবেন এজ, অর্থাৎ বয়স, কোন বয়সের লোকজন এই চ্যানেলটার ভিডিও বেশি দেখছে আপনারা এখানে দেখতে পারতেছেন। দেন কোন কান্ট্রি থেকে বেশি হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ কন্টেন্ট, ঠিক আছে, যে আপনার ইন্ড স্ক্রিনে কোনটা হচ্ছে যে কত ভিউ হয়েছে এবং হচ্ছে এখানে টপ কার্ড। এখানে আপনার প্রত্যেকটা অপশনে এখানে দেখেন যে আলাদা আলাদা এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে আপনার দিয়ে দেওয়া হয়েছে। দেন প্লে লিস্টটা এখানে প্লে লিস্টেরটাও এখানে সেম দেওয়া হয়েছে। দেন তারপরে আসলে এগুলো দেখাইতে গিয়ে এরকম অনেক সময় লাগবে, এজন্য আমি সংক্ষেপে এগুলো আপনাদের দেখাই দিচ্ছি। দেন কমেন্টে আমরা আসতেছি নিচে। কমেন্টে আসার পরে এখানে দেখবেন যে কমেন্টের স্টাইলটা অনেক সুন্দর করছে, যেটা তো হচ্ছে যে চ্যাট স্টাইল, আমরা যেরকম চ্যাট করি তো সেম ভাবে এখানে কমেন্টের রিপ্লাই অপশনটা আসছে। দেখেন যে কোন ভিডিওর কমেন্ট সেটাও এখানে দেখাচ্ছে। ওকে, এই যে এখানে রিপ্লাইতে ক্লিক করে আপনারা রিপ্লাইতে ক্লিক করে এখানে দেখেন যে আপনার চ্যাটের অপশনের মতো যেরকম আসে আপনারা এখানে রিপ্লাইটা দিয়ে রিপ্লাই ক্লিক করলে রিপ্লাই হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে লাইক করতে পারেন, ডিসলাইক করতে পারেন। দেন আপনারা এখানে হচ্ছে যে হার্টের যে আইকনটা আছে আপনারা এখানে ক্লিক করে এখানে দিতে পারেন সরাসরি একটা জায়গায় থেকে, ঠিক আছে। দেন তারপরে যে ট্যাবটা আছে সেটা হচ্ছে যে হেল্প ফর রিভিউ, অর্থাৎ কেউ যদি আপনার লিঙ্ক সহকারে কমেন্ট করে তাহলে সেই কমেন্টটা এখানে রিভিউ এর জন্য থাকে, এবং কেউ যদি স্প্যাম বারবার কমেন্ট করে তাহলে আপনার এখানে এই স্প্যামটাতে আসবে। ওকে, দেন তারপরে যেই মিসিং ফিচার গুলো আছে এখানে দেখেন ক্লিক করলে আমার কিছু দেখাচ্ছে না, কারণ কি? কারণ এখানে ও বলে দিচ্ছে যে আনটিল অল দি ফিচার আর ভিউড, অর্থাৎ এই ফিচার গুলো আপনার কাজ হচ্ছে এখন যে প্লেলিস্ট, লাইভ স্ট্রিম, ট্রান্সলেট, অডিও লাইব্রেরি, কাস্টমাইজ চ্যানেল এন্ড মোর, আরো যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখনো কাজ চলতেছে, কাজ হইলে এখানে আস্তে আস্তে আপডেট করা হবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে যে মূলত এই ইউটিউব স্টুডিওর বেটা। দেন হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে যদি মনে করেন যে আমরা এটা এখন ইউজ করবো না, আমরা এটা থেকে ব্যাক যাব, তো ব্যাক যাওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে ক্লিক করবেন। বাটনটাতে ক্লিক করার পরে তো আমরা এখানে যে কোনো একটাতে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলে আমাদের আগের যে স্টুডিওটা সেই স্টুডিওটা এখানে চলে আসবে, অর্থাৎ আগের যেই ক্রিয়েটর স্টুডিও সেটা আমাদের এখানে শো করবে। ওকে, তো দেখেন যে আমরা কিন্তু আগের যে ক্রিয়েটর স্টুডিও আমাদের সেই ক্রিয়েটর স্টুডিওতে আমরা এখানে চলে আসলাম। দেন আবার যদি নিচে স্ক্রল করে আসি দেখেন এখানে ইউটিউব স্টুডিও বেটা দেখাচ্ছে, তো আমরা যদি এখন আবার এটাতে ক্লিক করি তাহলে আমরা এই ইউটিউব ক্রিয়েটর যে স্টুডিও বেটাটা আমরা সেটাই চলে যাব। ওকে, তো আশা করি যে আপনারা ভিডিওটা দেখে ইউটিউবের নতুন আপডেটটা জানতে পারলেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এবং আজকে যে চ্যানেলটা দিয়ে আমি কাজটা দেখাইলাম সেটা হচ্ছে যে একটা গল্পের চ্যানেল, আর এই চ্যানেলটা আমার অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে এই চ্যানেলের যে গল্পগুলো আসলে আছে সেই গল্পগুলো আসলে অনেক সুন্দর, এবং এইখানে হচ্ছে যে আপনার গল্পগুলো আমি শুনে নিজেও ফার্স্ট টাইম অনেক হয়েছি, যে ভালো লাগছে যে এত ইমোশনাল গল্প বা হচ্ছে যে এত রোমান্টিক গল্প, সব ধরনের গল্পটাই এখানে আছে। তো আবার নিজের থেকে ভালো লাগছে, এই জন্য আমি এই চ্যানেলটাকে প্রমোশন করে দিচ্ছি। তো আপনারা চ্যানেলটাকে আসবেন, আসার পরে আপনারা ভিডিওগুলো দেখবেন, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, আমি ভালো বলছি তার মানে আপনাদেরও ভালো লাগবে এটা না, আপনারা চ্যানেলে আসবেন, আসে এখানে হচ্ছে যে আপনারা ভিডিওগুলো দেখবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা হচ্ছে যে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় প্রায়ই, তো আমি দেখি যে আজকেও 3 ঘন্টা আগে হচ্ছে যে এই চ্যানেলের ভিডিওটা আপলোড করছে। তো আশা করি যে আপনারা এই চ্যানেলটাতেও ঘুরে যাবেন এবং mr.monir এর সাথেই থাকবেন নতুন নতুন টেক টিউটোরিয়াল দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।